এবার যেন অনেকটাই নিশ্চিত হয়ে গেল আর্জেন্টিনার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ। দর্শক, কোয়ার্টার ফাইনালে এ কেমন দলের মুখোমুখি হচ্ছে মেসিরা, বিস্তারিত জানুন ভিডিওতে। দর্শক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় প্রথম দল হিসেবে শেষ আটে অর্থাৎ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আসরের উদ্বোধনী ম্যাচে আলভারেস এবং মার্টিনেজের গোলে কানাডাকে 2-0 ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। 21 জন সে ম্যাচে নিজে গোল না পেলেও লা আলবিসেলেস্তেদের 2 গোলেই অবদান ছিল লিওনেল মেসির। দ্বিতীয় ম্যাচেও জয়ের দ্বারা অব্যাহত রাখে আর্জেন্টিনা। নিউ জার্সিতে ম্যাটলাইফ স্টেডিয়ামে চিলিকে 1-0 গোলে হারায় লিওনেল স্ক্যালোনির দল, যদিও এ ম্যাচেও গোল পাননি মেসি। ম্যাচের 28তম মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে জয় নিশ্চিত হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে এই ম্যাচে ইঞ্জুরিতে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক। আর্জেন্টিনার গণমাধ্যমের দাবি গুরুতর না হলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়া গ্রুপ পর্বের শেষ পর্বের ম্যাচে অর্থাৎ পেরুর বিপক্ষে লিওনেল মেসিকে বিশ্রাম দিবেন স্ক্যালোনি। আর্জেন্টিনার সব পরিকল্পনা কোয়ার্টার ফাইনালকে ঘিরে। কোপা আমেরিকার সূচি অনুযায়ী বি গ্রুপের দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনাকে লড়তে হবে কোয়ার্টার ফাইনালে। এ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে বি গ্রুপের রানার্স আপের বিপক্ষে, আর বি গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে এ গ্রুপের রানার্স আপের বিপক্ষে। দর্শক, বি গ্রুপে খেলছে ইকুয়েডর, ভেনেজুয়েলা, মেক্সিকো এবং জ্যামাইকা। মেসিদের মতো টানা 2 ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভেনেজুয়েলা। 6 পয়েন্ট নিয়ে বি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। এতে এ এবং বি গ্রুপের চ্যাম্পিয়ন হতে যাচ্ছে যথাক্রমে আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলা, আর বি গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে আছে ইকুয়েডর এবং মেক্সিকো। অর্থাৎ বি গ্রুপ থেকে ইকুয়েডর এবং মেক্সিকো যে কোনো এক দল কোয়ার্টার ফাইনালে উঠবে, আর যে দল উঠবে তার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে আর্জেন্টিনা। অর্থাৎ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর অথবা মেক্সিকো যে কোনো এক দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইকুয়েডর এবং মেক্সিকো। এই ম্যাচে যে জয় পাবে সেই খেলবে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। দর্শক, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ইকুয়েডর এবং মেক্সিকো দু দলের রয়েছে বর্তমানে সেরা ছন্দ। ইকুয়েডর এবং মেক্সিকোর মধ্যকার ম্যাচের মধ্যে যে জয় পাবে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ তারাই, তবে ইকুয়েডর হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। দর্শক, আপনি আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ হিসেবে কাকে চান, ইকুয়েডরকে নাকি মেক্সিকোকে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন।